ভজহরি আর রামচরণের মধ্যে ভারি ভাব। অন্তত 2 সপ্তাহ আগেও তাহাদের মধ্যে খুবই বন্ধুতা দেখা যাইত। সেদিন বাঁশপুকুরের মেলায় গিয়া তাহারা দুইজন মিলিয়া একটা কুকুর ছানা কিনিয়াছে, চমৎকার বিলাতি কুকুর, তার 2.5 টাকা দাম, ভজুর 5 শিকা আর রামার 5 শিকা। দুইজনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল, সুতরাং দুইজনেই কুকুরের মালিক। কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভজু বলিল, অর্ধেকটা কুকুর আমার, অর্ধেকটা তোর। রামা বলিল, বেশ কথা, মাথার দিকটা আমার, লেজের দিকটা তোর। ভজু একটু ভাবিয়া দেখিল, মন্দ কি, মাথার দিকটা যার সেই তো কুকুরকে খাওয়াইবে, যত হাঙ্গামা সব তার। তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায় তবে মাথার দিকের মালিকই দায়ী, লেজের মালিকের কোনো দোষ দেওয়া চলিবে না। সুতরাং সে বলিল, আচ্ছা লেজের দিকটাই নিলাম। দুইজনে দুপুরবেলায় বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া তোয়াজ করিত। রামা বলিত, দেখিস আমার দিকে হাত বোলাস নে। ভজু বলিত, খবরদার এদিকে হাত আনিস নে। দুইজনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চলিত। যখন ভজুর দিকের পা তুলিয়া কুকুরটা রামার দিকে কান চুলকাইত, তখন ভজু খুব উৎসাহ করিয়া বলিত, খুব দে, আচ্ছা করে খামচিয়ে দে। আবার ভজুর দিকে মাছি বসিলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াইতে যাইত, তখন রামা আহ্লাদে আটখানা হইয়া বলিত, দে কামড়িয়ে, একেবারে দাঁত বসিয়ে দে। একদিন একটা মস্ত লাল পিঁপড়ে কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল। কুকুরটা গা ঝাড়া দিল, পিঠে জিভ লাগাইবার চেষ্টা করিল, নানা রকম অঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল। তারপর কিছুতেই কৃতকার্য না হইয়া কেউ কেউ করিয়া কাঁদিতে লাগিল। তখন দুইজনে বিষম তর্ক উঠিল, কার ভাগে কামড় করিয়াছে। এ বলে, তোর দিকে পিঁপড়ে লেগেছে, তুই ফেলবি। ও বলে, আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে, তোর দিকে কাঁদছে সে তুই বুঝবি। সেদিন দুইজনে প্রায় কথাবার্তা বন্ধ হইবার জোগাড়। তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপিল, সে তাহার নিজের লেজটা লইয়া খেলা আরম্ভ করিল, নেহাত কুকুরে খেলা। তার না আছে অর্থ, না আছে কিছু, সে ধনুকের মতো এক পাশে বাঁকা হইয়া লেজটার দিকে তাকাইয়া দেখে আর একটু একটু করে লেজ নাড়ে। সেটা যে তার নিজের লেজ সে খেয়াল বোধ হয় তার থাকে না, তাই হঠাৎ অতর্কিতে লেজ ধরিবার জন্য সে বো করিয়া ঘুরিয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নড়িয়া যায়, কাজেই লেজটা আর ধরা হয় না। ভজু আর রামা এই ব্যাপার দেখিয়া উৎসাহে চিৎকার করিতে লাগিল। রামার মহা স্ফূর্তি যে ভজুর লেজকে তাড়া করা হইতেছে, আর ভজুর ভারী উৎসাহ যে তার লেজ রামার মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে। দুইজনের চিৎকারের জন্যই হোক কি নিজের ঢ্যাটামির জন্যই হোক, কুকুরটা জেদ চড়িয়া গেল। সমস্ত দিন সে থাকিয়া থাকিয়া চোরকিবাজির মতো নিজের লেজকে তাড়া করিয়া ফিরিতে লাগিল। এই রকমে খামোকা পাক দিতে দিতে কুকুরটা হয়রান হইয়া হাঁপাইতে লাগিল। তখন রামা ব্যস্ত হইয়া উঠিল। ভজু বলিল, আমার দিকটায় জিতিয়াছে। কিন্তু কুকুরটা এমন বেহায়া, 5 মিনিট যাইতে না যাইতেই সে আবার লেজ তাড়ানো শুরু করিল। তখন রামা রাগিয়া বলিল, এই ও, তোমার লেজ সামলাও, দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়ছে। ভজু বলিল, সামলাতে হয় তোমার দিক সামলাও, লেজের দিকে তো আর হাঁপাচ্ছে না। রামা ততক্ষণে রীতিমতো চটিয়াছে, সে কুকুরের পিছন পিছন গিয়া ধাঁই করিয়া এক লাথি লাগাইয়া দিল। ভজু বলিল, তবে রে, আমার দিকে লাথি মারলি কেন রে। এই বলিয়াই সে কুকুরের মাথায় ঘাড়ে কানে চটাপট কয়েকটা চাটি লাগাইয়া দিল। দুই দিক হইতেই রেশারেশির চোটে কুকুরটা ছুটিয়া পালাইল। তখন দুইজনে বেশ এক চোট হাতাহাতি হইয়া গেল। পরের দিন সকালে উঠিয়াই রামা দেখে কুকুরটা আবার লেজ তাড়া করিতেছে। তখন সে কোথা হইতে একখানা দা আনিয়া এক কোপে ক্যাচ করিয়া লেজের খানিকটা এমন পরিপাটি উড়াইয়া দিল যে কুকুরটার আর্তনাদে ভজু ঘুমের মধ্যে লাফ দিয়া একেবারে বাহিরে আসিয়া উপস্থিত। সে আসিয়াই দেখিল কুকুরের লেজ কাটা, রামার হাতে দা,
ব্যাপারটা বুঝিতে তাহার বাকি রহিল না। তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তাহার উপর কুকুর লেলাইয়া দিল। কুকুরটা লেজকাটা দরুন রামার উপর একটুও খুশি হয় নাই। সে নিমক হারাম হইয়া রামার দিক দিয়াই রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল। এখন দুজনেই চায় থানায় নালিশ করিতে। রামা বলে, লেজটা ভারী বেয়ারা, বারবার মুখের সঙ্গে ঝগড়া লাগাইতে চায়, তাই সে লেজ কাটিয়াছে। লেজ না কাটিলে কুকুর পাগল হইয়া যাইত, না হয় সর্দি গর্মি হইয়া মরিত। মারা গেলে তো সমস্ত কুকুরই মারা যাইত, সুতরাং লেজ কাটার দরুন গোটা কুকুরটারই উপকার হইয়াছে। মুখও বাঁচিয়াছে, লেজও বাঁচিয়াছে, তাতে রামারও ভালো, ভজুরও ভালো। কিন্তু ভজুর এত বড় আস্পর্ধা যে সে রামার দিকের কুকুরকে রামার উপর লেলাইয়া দিল। মুখের দিকে ভজুর তো কোনো দাবি দেওয়া নাই, সেদিকটা সম্পূর্ণভাবেই রামার। সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তাজা লইয়া পরের ধনে পোদ্দারি করিতে যায়? ইহাতে অনধিকার চর্চা, চুরি, তছরূপ সব রকম নালিশ চলে। ভজু কিন্তু বলে অন্য রকম। সে বলে, রামার দিকের কুকুর রামাকে কামড়াইয়াছে, তাতে ভজুর কি দোষ? ভজু কেবল লে 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 বলিয়াছিল, তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ, রামা তাহাকে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন? তাছাড়া ভজুর লেজ খেলা করিতে চায়, রামার হিংসুটে মুখটা তাহাতে আপত্তি করে কেন? ভজুর লেজকে কামড়াইতে যাইবার কি অধিকার আছে? আর রামা তার কুকুরের চোখ বাঁধিয়া কিংবা মুখোশ আঁটিয়া দিলেই পারিত, সে লেজ কাটিতে গেল কাহার হুকুমে? একবার নালিশটি করিলে রামচরণ বাপ বাপ বলিয়া ছয়টি মাস জেল খাটিয়া আসিবেন, তা নইলে ভজুর নাম ভজহরিই নয়। এখন এ তর্কের আর মীমাংসাই হয় না। আমাদের হরিশকুলও বলিয়াছিলেন, এক কাজ কর, কুকুরটার নাকের ডগা থেকে লেজের আগা পর্যন্ত দাড়ি টেনে তার ডান দিকটা তুই নে, বাঁ দিকটা ওকে দে, তাহলেই ঠিক মতো ভাগ হবে। কিন্তু তাহারা ওরকম ছিলকা কুকুরের মালিক হইতে রাজি নয়। কেউ কেউ বলিল, তা কেন, ভাগাভাগির দরকার কি? গোটা কুকুরটাই রামার, আবার গোটা কুকুরটাই ভজুর। কিন্তু এই কথায়ও তাহাদের খুব আপত্তি। একটা বই কুকুর নাই, তার গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোথা হইতে? আর রামার গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকিল কি? কুকুর থেকে কুকুর বাদ, বাকি রইল শূন্যে। এখন তোমরা যদি ইহার মীমাংসা করিয়া দাও।